সকলেতো কথাটো গম পোৱা নাই। মই ভাবো তোমালোকে বেলেগ ভাড়াঘৰ পাবা। যতে না থাকা কিয়, সুখেৰে থাকা, মিলা প্ৰীতিৰে থাকা, শুভেচ্ছা থাকিল। মৰাৰ পিছত যদি পেটাত মা হয় আমাক ডিষ্টাৰ্ব কৰে। মানুহ এজন এইফালে থাকে নেকি? কটা মৰাই কৰ্তা নেকি? আরে সম্ভাল কে ভাই সাহেব, আপ ইধার লুকিয়ে দেউকা বুলা ফেলা যা। মই মাতিছিলো। আপুনি সেলিম কাইদো মানে ভাই হয়নে? হয় হয়, বৈঠক বৈঠক। নাহিব নাছে, নাহিব। আরে বৈঠক, বহিছো বাৰু। কিমান খালাস কৰিব লাগিব, কিমানটা? এ নহয়, তা নহয়, জনি এজনি দে তেৰি। এইটোৱে মই খারাপ পাওঁ, মাইকী হলে বৰ বয়া লাগে। আবা আৰু এইটো মোৰ প্ৰফেশ্যন আছে না, কিন্তু ৰেটটো খমান আছে। পিছত তেৰি মাৰি কৰিলে কিন্তু মোৰ বৰ বেয়া লাগে। ও সেলিম ভাই, মোৰ তাৰমানে ৰক্তচাপ আছে, অলপ লাহে লাহে কথাবোৰ ক'বচোন। মানে কি কামটো মানে মানে ঠাণ্ডাকে হগা, চুপচাপ শব্দ হ'বলে লাগিব। এই চেলিমে যেতিয়া খালাচ কৰে বে কৰিব সময় নাপায়, কিন্তু মাইকী হ'লে অলপ বয়া লাগে। ঠিক আছে, চবে মই খালাচ কৰি দি থৈ আহিম, খালি ৰেডি ৰাখিব। মানে এইসব মই খেদা পৰা খুব খারাপ পাওঁ। ও সেলিম ভাই, খেদা কুড়া কৰিব নালাগে, ভিতর ঢুক নেকুলিয়ে ব্যবস্থা কৰ দেগা। আরে ভিতর ধলে লেতরা হৈ যাব, বাহর মে ঠিক আছে, বাহির চলে ঝামেলা হব। ঠিক আছে, মই চাই লব। আপনি এটা যাওক, 8টা বজাত রেডি হৈ থাকিব। রাতিপুয়া? হ রাতিপুয়া, সুবে 8টা বজে। ও ঠিক হে, হ্যাঁ, মন ভাল লাগতা হে। ইহতে কথাটো নাজানে। আচ্ছা, এই আপনার লোরার নিচনা, ঠিক লোরার নিচনা নহয়, সোয়ালিও নহয়, মানে কি আর সোয়ালী সোয়ালী ভাগিন গড়কি আছে না নাই? ওহো, তাই আছে, তাই ভিতরতে আছে। আচ্ছা, মানে কথাটো হল কি, ভাড়া ঘরখন মই শান্তিরে চলি থাকাটো বিচার, মিলা প্রীতিরে চলি থাক, সময় মতে মানুহবিলাকে ভাড়া ঘরলৈ আহক, হয় নহয়নে? মহাত্মা গান্ধী, যীশু খ্রিস্ট, হজরত মহম্মদে এখার বড় ডাঙর কথা কইছিলে। তেওঁলোকে কইছিলে, অবশ্যই কি কৈছিলে মই নাজানো, তথাপিও শান্তিরে মিলা প্রীতি সম্প্রীতিরে থাকিব লাগে। হুলস্থুল মই বিরাট বেয়া পাওঁ, আর জানে তো মই কিমান শান্তিপ্রিয় মানুহ। এই বছর শান্তির নোবেল বটার কারণে মই মোৰ নামটো এপ্লাই কৰিছো। ময়ো। আপুনি এপ্লাই কৰিছে? অশান্তি, অশান্তি মই বৰ বেয়া পাওঁ। এই ইহতেহে মোক লৈ টনা আজোৰাখন কৰিছে, মইতো জানেই, কেইটামান মুহূৰ্তে মই সন্তুষ্ট হোৱা মানুহ। জানো জানো, সেইটো মই আপোনাক ভালদৰে জানো। আচ্ছা হেৰি, আপোনাৰ ভাগিনক ক'ব, তেওঁলোকক ৰুমত থাকিবলৈ দিয়ক,
কাজিয়া পেচাল করে তো একো লাভ নাই, সকলে মিলা প্রীতিরে ভগাই পিটাই ললে হল। ও, তার মানে আপনি মোক ভগাই লওয়ার কথা কইছে? তাকে ভগাই লই লক আর মুঠতে মোর ভাড়াঘরের বাহিরের ভাড়াটিয়া থাকাতো মই কিন্তু নিবিচার। আপনার ভাগিনক কথাটা কই দিব, মই কিন্তু বেয়া বস্তু, কঠোর দমন নীতি চলাবলে মই বাধ্য, বিচ্ছিন্নতা বাদক মই কঠোর হাতেরে দমন করিম। হেৰি নহয়, আপুনি এই কথাটো তাইকে কৈ যাওক। ওকে, না না, কথাখার আপুনিয়ে কব, মই আপোনাকে কলো। ও, এনেকৈ চলি থাকো দিয়ক নহয়নে, মিডিয়েটর। আৰু এই ইহঁতক যেন আজি ইয়াতে থাকিবলৈ দিয়ে সেই কথাটো আপোনাৰ ভাগিনক কৈ দিব দেই। ঠিক আছে, ঠিক আছে, আইছো বাৰু। হয়, আহক। আজিৰ এই দ্বিপাক্ষিক গুৰুত্বপূৰ্ণ আলোচনাটো শান্তিপূৰ্ণ আৰু সফল হ'ল। নমস্কাৰ। কাকতিয়ানী, অ কাকতিয়ানী, ঘৰত আছেনে কাকতিয়ানী? ও, আপুনি আহক, বহক বহকচোন, বহক। অঁ, কওকচোন কেলে বাহিলে? বৰ সমস্যাত পৰি আহিছোঁ। সমস্যা? আকৌ কি হ'লনো? বৰুৱাই আকৌ কিবা খেলি মেলি কৰিছে নেকি? এই সেইবোৰতো থাকিবই, কাৰো মতা মানুহ ঠিক নহয়, তাতে কিছুমানৰ অলপ বেছি, ঠিক আমাৰ এখেতৰ দৰে। ঠিকেই কৈছে, বুজিছে, আমি মাইকী মানুহবিলাকে লেকামবিলাক ধৰি থাকোঁ কাৰণেহে। ৰুবচোন, আকৌ কি সমস্যা হ'ল? আমাৰ এখেতক শ্বিলঙলৈ পঠিয়াইছিলোঁ, ছোৱালীজনী শ্বিলঙতে পঢ়ে নহয়, তাই বহুদিন হ'ল ঘৰলৈ অহাই নাই। বোলো কিনো কথাটো, এবাৰ খবৰ কৰি আহক, ফোনত কথা পাতি থাকিলে নহ'ব নহয়। অঁ, পঢ়াৰ হেঁচাৰ কাৰণে চাগে সময় পোৱা নাই, তাতে আজিকালি মোবাইল ফোনটো আছে নহয়, তাতেই দেখোন দিনটোত তিনি চাৰিবাৰমানকৈ কথা পতা হয়, গতিকে ক'ত টান থাকে আৰু। আমাৰ দিনতহে চিঠি লিখাৰ কথা আছিল, সেইকাৰণে আমাৰ দিনত ঘৰৰ প্ৰতি টান এটাও আছিল। সেইটো হোৱা হ'লে ভালেই পালোহেঁতেন, কিন্তু এখেতে হোষ্টেলত গৈ নাপালেগে, তিনি চাৰি মাহৰ আগতে বোলে হোষ্টেলৰ পৰা গ'ল। অঁ, এইটোতো বৰ ডাঙৰ কথা হ'ল। আপোনালোকক একো খবৰ দিয়া নাই? নাই দিয়া, এজনীয়ে ছোৱালী, তাইকে লৈ জীয়াই আছোঁ, কি কৰোঁ মই মানে একো ভাবিবই পৰা নাই। এখেতে শ্বিলঙত বিচাৰ গোচাৰ কৰি আছে, ফোনটোও ধৰা নাই। চে, বৰ ডাঙৰ কথা হ'ল নহয়। আচ্ছা, ক'ত যাব পাৰে, আপোনালোকে কিবা অনুমান কৰিব পাৰিছে নেকি? অনুমান মানে, এদিন ফোন কৰোঁতে ল'ৰা এটাই ধৰিছিল। অঁ, কোন ল'ৰা, কি কথা বা এতিয়া? সেইবাবেই আহিছোঁ, কি কৰোঁ পৰামৰ্শ এটা দিয়কচোন, এখেতেও শ্বিলঙত বিবুদ্ধিত পৰিছে। এটা কাম কৰক, মেছেজ এটা দিয়ক, কথাবোৰ সবিশেষ জনাবলৈ কওক, যদি সঁচাকৈয়ে ল'ৰাটোৰ লগত গৈছেই তেনেহ'লে আপুনি মই একো কৰিব নোৱাৰোঁ, মাতি আনি ভালকৈ কিবা এটা কৰি পেলোৱাই ভাল হ'ব নেকি? এৰা, সেইটোকে কৰিব লাগিব, কপালত যিটো আছে সেইটোহে হ'ব, মই এখেতক ফোনত কথাটো কওঁগৈ, এখেতেই মেছেজ এটা দিয়ক। অঁ, ঠিকেই, দেৰি নকৰিব, মাত্ৰ ল'ৰাটো ভাল হ'লেই হ'ল। তাকেহে, এজনী ছোৱালী, বাৰু বহকচোন, মই তেখেতক মেছেজটো দিবলৈ কওঁ। হেৰা দেহি, ছোৱালী তুলিও শান্তি নাই অ'। শ্ৰী বিষ্ণু, শ্ৰী বিষ্ণু, শ্ৰী বিষ্ণু, হেৰি কি হৈছে মোৰ বাৰু, চকুটি ঝলক টপক দেখিছো, অ'ৰি মোৰ সঁচাকে কিবা এটা হৈছে যেন পাইছো, শ্ৰী বিষ্ণু, শ্ৰী বিষ্ণু, আজৈ কেনেকুৱা কৰেছা? হেৰি, মইহে গম পাইছো, কিন্তু কোন মই, মোৰ কিবা খেলি মেলি হৈ গৈছে নহয়। আইজ, মই আকৌ ভৈৰৱী, কেলে আপোনাক যে ধৰি আনিছিলো, খুন্দা যে মাৰিছিলো। আচল গৰাকী, এই বহাচোন বহা বহা, মোৰ মানে বুজিছেনে, গা মনবিলাক একেবাৰে ভাল নহয়, কিবা ৰাই যাই কৰি থাকে মনটো। হে, ফাগুন চতমহীয়া এনেকুৱা হয়ে, পিছে হেৰি নহয়, বৰ ডাঙৰ সমস্যা এটাত পৰিলো বুজিছেনে। সমস্যা? কি সমস্যা মোক কোৱাচোন, মই হাউতকে সমাধান কৰি দিম নহয়, চাওঁ হাতখন দিয়াচোন, কিবা গ্ৰহ গতিৰ দুখ থাকিব পাৰে। গ্ৰহ গতিৰ একো দুখ নাই অ, এই বুঢ়াটোৱেহে এতিয়া সমস্যাত পেলাইছে, ভাত পানী নবনাই মুড়ি খাই থাকে, মই কিবা মুড়ি খাই থাকিব পাৰোঁ নেকি কওকচোন। পাকঘৰটো কোনপিনে আছে মোক দেখুৱাই দিয়কচোন।
তুমি বনাবা মোর পাকঘরত সপোন দেখা নাই তো চিকুরতা মাই দিয়াচোন চিকুরতা মাই দিয়া 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 এতিয়া পয়সা পাতি পুরা রেডি করে রাখিবি মই আহিছো দি আগবাইছে সুপার বেসমল 33 কেশ কালা ইহি হে সহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট এয়ারটেল হল স্বীকৃতভাবে ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক ইনো হকিন্স প্রেসার কুকার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি অন্নপূর্ণা ঘি ইজ গুড জুনিয়র হরলিক্স আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো নেরোলেক সুরক্ষা ওয়াইল্ডস্টোন কোট আইডিয়া 4G প্রেগা ক্যাম্প প্রেগনেন্সি ডিটেকশন কিট আর খুশখবরি ঘর বেঠে ইন্ডিকা ইজি হেয়ার কালার মহিন্দ্রা জিটো হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ আর টিভিএস আপাচি আরটিআর কাকতি দেও ডিউটি জয়েন করাই নাই নাকি নাই করা বুঝছে কালি মানে করু নাকি এনে বুঝে নাই মোর লাখ লাখ ছুটি বাকি আছে লাখ লাখ ছুটি বাকি আছে হুরি কাকতি দেও সরকারি চাকরিয়া এইখিনি সুবিধা মইতো একে সপ্তাহত দুই দিনে যাওঁ চহীটো কৰো গুচি আহোঁ ক'বতো নোৱাৰি ওপৰলৈ আকৌ কেতিয়া ভিজিট কৰে ঠিকেই আচ্ছা এই কেওঁ কেওঁতৰ খবৰ কি এই মৰ্যাদাৰ হাত দিয়ে চাগে অফিসত মাহটোত এবাৰহে ভিজিট দিয়ে এ ক'ব নোৱাৰোঁ সকলোৰে সমস্যাবোৰ মূৰৰ ওপৰত লৈ ফুৰিব নোৱাৰোঁ নহয় অ' কটা মেলা কৰা মানুহ বিচাৰি ফুৰিছে কটা মৰা কৰা আৰে কি কটা মৰা কৰিব কিনো কটা মৰা কৰিব ছাগলী হ'ব পাৰে কালি মই চেলিমৰ কথা ক'লোঁ একেবাৰে চেকুৰি গৈছে ছাগলী কেওঁতে ছাগলী ক'ত পালে আৰে মইতো জনাত কেওঁতৰ পাগলী নাই এই কিবা বোলে নে ছাগলী নাই ক'ৰবাত চাগে বিয়াৰ অৰ্ডাৰ পাইছে এনেকৈ অৰ্ডাৰ দি দুপইচামান ঘটিব অন্ন বৰতে মানুহটোৰ খালি পইচাৰ ধান্দা ক'ত কেনেকৈ দুপইচা উলিয়াব পাৰি সেই চিন্তাতে থাকে হ'বও পাৰে কিন্তু মই জনাত এইকেইদিনটো আমাৰ ওচৰ চুবুৰীয়াৰ কাৰো ঘৰত বিয়া নাই বাৰু আহোঁ দিয়ক মোৰো অলপ বজাৰৰ পৰা আহিব লগা আছে দিনটোত 5-6 বাৰমান অহা যোৱা কৰিব লাগে কিমান নোৱাৰো স্কুটাৰৰ তেল সোপা পুৰি থাকিব সেইকাৰণে খোজকাঢ়িয়েই মাৰি দিছোঁ তাৰমানে বৰানি ফৰমাই চলিয়ে আছে নচলিব য'ত যি শুনে তাকেই লাগে আৰুনো কি কৰিব বেলেগ চিন্তা কৰিবলৈ আগলৈ পিছলৈ নাই মই ব্যস্ত হৈ থাকোঁ দিয়কচোন নহ'লে দেখোন জীৱনটোত একোৱেই নাথাকিব ঠিকেই বাৰু আহোঁ দিয়ক যাওক বাৰু বজাৰলৈ যোৱা দেখি মই হাওতকে সোমাই আহিছোঁ ফোনত কৈ দিয়া হ'লেওতো হয় চৰৰ দাঁত চাত সৰি যাব এইবিলাক ফোনত কোৱা কথা নেকি যদি কেনেবাকে ৰেকৰ্ড কৰি থৈ দিম অ ঠিকেই কৈছে হেই পিছত কলেজ চালে যদি আপুনি ধৰা পৰি যায় ন ইমানবোৰ হ'বগৈ নে দেৰি নহ'লেতো নাই যদি হৈ যায় সেইকাৰণে বাচি খাবি জাগি শুবি অ খা বাপকে চেচেই নহয় আমিতো বাচি মেলি একো খোৱা নাই যি টি খাইছোঁ শুতে জাগি শুইছো মানে মহৰ কামুৰতো পনীয়ে নাহিল নহয় মুখতে চুট পাই দিব ইয়াক মনে মনে থাকিবলৈ কওঁ না নহ'লে মনে মনে থাকক হে বেছি পেৰা পেৰাই নাথাকিব অ' কিয় দা এতিয়া আচল কথাটো কওকচোন মেনেজ হ'লনে নাই শুন তেওঁতে হাত দিয়াৰ পিছত কাম নহ'ব পাৰে মানুহটো কিন্তু ডেঞ্জাৰাছ মানুহ বুজিছ নাই একেলগে 30-40টা খালাচ কৰি দিয়ে অ' সেইটো ইমান সাংঘাতিক নে অ' তই ভয় খাইছ নেকি তই দেখোন কৈছিলি একেবাৰে খালাচ কৰি দিব লাগে ভাইক কিন্তু কৈ থৈ আহিছো এতিয়া কিন্তু উল্টা পুল্টা নকৰিবি ভাইক খং উঠিব লাগিলে এই এজনৰ কথা বাদ দিয়কহে মুঠতে আমি সোনকালে আজৰি হ'ব লাগে মই দেৰি নকৰোঁ পুৱা 8টা বজাত ভায়া পাই যাবহি মই আকৌ উচপতাত নাথাকোঁ বুজিছ নাই মালটো যাতে বাহিৰ হৈ আহিব নোৱাৰে তাত চকু ৰাখিবি ভায়াই তাৰমানে খেদি ফুৰিব নোৱাৰে ভিতৰতে খালাচ কৰি দিব হ'ব হ'ব তলা চলা মাৰি হ'লেও তাইক ভিতৰতে ৰখাৰ ব্যৱস্থা কৰিম বুঢ়াক কিবা এটা কৰি উলিয়াম এ মই আছো নহয় চিন্তা কৰিব নালাগে মই এতিয়া দেৰি নকৰোঁ বুজিছ নাই এতিয়া পইচা পাতি পুৰা ৰেডি কৰি ৰাখিবি অঁ মই আহিছো দি শুন
10,000 টাকা একদম রেডি করে রাখবি দি। ও একদম লাগবে, কামটা করার পিছতেই দিব লাগিব। 10,000 টাকা? ও কিয় মুখন মিলছ যে, তা কাম দিছিল না, এটা মুখন মিল থাকলে নহব, 10,000 পুরা পুরি, নহলে গন্ডগোল করিব। মই আহো দি। হরি রেটটো অলপ বেশি হল নাকি? এই মানুষ মারিব মানুষ, বুঝছে? হাঁহ কুকুরা চালালেও কষাই 50 টাকাতকৈ বেছিহে লয় নাকি? মতা মানুষক মই নেজানো বুলি ভাবিছে হে? হেৰি কিমান মতা মানুষক মই নাকত ধৰি চাকত ঘূৰাইছো। বাহ, বহুত দিনৰ মূৰত বৰ ভালদৰে এসাঁজ ভাত খালো দেই, বৰ তৃপ্তি বৰ তৃপ্তিদায়ক। তোমাৰ হাতখন বৰ লক্ষী হাতে। এনেকৈ ভাত পানী বনাই খাই থাকিলে নহব নহয়, আচল কামটো দেখোন হোৱাই নাই। বুঢ়াটোৰ পৰা যদি সম্পত্তিখিনি উলিয়াব নোৱাৰো তেনেহলে মই ইমান কষ্ট কৰি ইয়ালৈ অহা অৰ্থটোৱে দেখোন নাথাকিব। জ্যোতিষ শাস্ত্ৰত চাই মেলি উলিয়াই দিব নোৱাৰেনে? অন্য হোৱা হলে চাই দিব পাৰিলো হয়, তোমাক নোৱাৰিম দেই। আইজৈ, মই মানে হে পইচা পাতি দিব নোৱাৰো বুলি নাচাই ন? তেনেকে কিয় কৈছা বাৰু? অ তোমাক মই তেনেকে ভাবিব পাৰো না? তেনেহলে হে চাই মেলি বেগটো উলিয়াই নিদিয়ে কিয়? হেৰা, এই তেনেকে চাই বেগটো উলিয়াই দিব পাৰা হলে এই পুলিচৰ শুঙি পোৱা কুকুৰকেইটা চাকৰিটোকে ললোহেঁতেন। কেতিয়াবা ব্লাইণ্ড মাৰি দিওঁহে, মিলি যায় আৰু কেতিয়াবা। তোমাকতো আৰু ফাঁকি দিব নোৱাৰো নহয়। কি কৰা যায় এতিয়া, সম্পত্তিটো বাদেই কিবা কেইপদমান বস্তু লৈ যাব পৰা হলে ইফালে আকৌ সেইকেইটা হেন চকু মাৰি আছেই নহয়। এই মই এটা কথা কওঁ, এই সকলোৰে চকু যেতিয়া তাতেই, গতিকে কাজিয়া কৰি লাভ নাই নিজৰ মাজত, ভগাই মেলি লোৱাই ভাল হ'ব, নহ'লে আচল কাম ক'ৰবাতে থাকিব, নিজৰ মাজত কাজিয়া কৰি থাকোঁতেই যাব। তাকেইতো, সি আগতে আহি সোমালেহি নহয়, বহুত কথা জানে, ইয়াৰ পৰাই টেনচন মাৰি কথাবিলাক উলিয়াব লাগিব। পিটিকিব খুজিছে মোৰ ভালদৰে জনা আছে। মতা মানুহক মই নেজানো বুলি ভাবিছে হে? হেৰি কিমান মতা মানুহক মই নাকত ধৰি চাকত ঘূৰাইছো, কথা কবলে আপোনাক পিছে মই নাকত ধৰি নুঘূৰাওঁ। আহিছো। সেই হলাটো কি কৈ গ'ল? আপোনাক অৱশ্যে মই নাকত ধৰি চাকত নুঘূৰাওঁ। অ' বেলেগক ঘূৰালেও মানে মোক নুঘূৰায়। আইজো, হে ৰাতিপুৱা শুই উঠি খুটি লুটালৈ পানীৰ বাবে লাইন পাতো হাৰি হাৰি কৈ বাথৰুম যাওঁ বুলি টাৱেল চাবলৈ তাতো দেখোন মানুহ আছে জুম বান্ধি ৰৈ। কি যে ভাই দিগদাৰী, কাম কৰো বেচৰকাৰী, দেৰিকৈ অফিচ সোমাই খাওঁ বছৰ গালি। আগবঢ়ালে সুপারবেস্ট মল 33 কেশকালা, ইহি হে সহি নিহার ন্যাচারালস, জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট, এয়ারটেল হল স্বীকৃতভাবে ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক, ইনো হকিন্স প্রেসার কুকার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, স্যাভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সাথে, আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি, অন্নপূর্ণা ঘি ইজ গুড, জুনিয়র হরলিক্স, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, অটল অটো, নেরোলেক সুরক্ষা, ওয়াইল্ডস্টোন কোট, আইডিয়া 4G, প্রেগা ক্যাম, প্রেগনেন্সি ডিটেকশন কিট, আব খুশখবরি ঘর বেঠে, ইন্ডিকা ইজি হেয়ার কালার, মহিন্দ্রা জিটো, হিমালয় ময়শ্চারাইজিং এলোভেরা ফেস ওয়াশ, আর টিভিএস আপাচি আরটিআর।